ওয়াও, জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক পোস্টারে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে বুবলিকে। এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের একমাত্র নায়িকা বুবলি, যাকে ছাড়া সিনেমার কাজ বা সিনেমার কথা চিন্তা করা যায় না, কারণ বাংলাদেশে তেমন কোন অ্যাক্টিভ এবং ফিটনেস নায়িকা পাওয়া খুবই কষ্টসাধ্য। বুবলি একমাত্র নায়িকা যে বিবাহের পরেও, একটা সন্তান হওয়ার পরেও এখনো নিজের ফিটনেস ঠিক রেখেছেন এবং একাধারে সিনেমা কাজ উপহার দিয়ে যাচ্ছেন। আর তাই তো পরিচালক প্রযোজকরা সিনেমা বানাতে চাইলেই বুবলির কথা নায়িকা হিসেবে একবার হলেও ভাবেন, কারণ বুবলির সিনেমাগুলো নায়কের পরিচয় নয়, বরং নায়িকা বুবলির পরিচয়ে চলে থাকে। তাই তো জঙ্গলি সিনেমার পরিচালক ইব্রাহিম তার জঙ্গলি সিনেমাটিতে নায়িকা হিসেবে বুবলিকে চয়েস করেছেন। আর কিছুক্ষণ আগে জঙ্গলি সিনেমারই ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টারে সিয়াম এবং বুবলিকে দুর্দান্ত, এক্সেলেন্ট, চমৎকার ভাবে দেখা গেছে। বুবলির চোখে সানগ্লাস, সিয়ামের অর্ধচেহারা, রীতিমতো ভাইরাল বুবলির জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক পোস্টার। আর এই জঙ্গলি সিনেমার শুটিং 25 তারিখ, অর্থাৎ কাল থেকে অংশ নেবেন বুবলি। মানুষ নামের অমানুষের বীরে আমি জঙ্গলি ভালো জঙ্গলি সিনেমাতে অ্যাকশন, রোমান্স এবং আবেগ ঘন বার্তা দেখা যাবে। জঙ্গলি সিনেমাটি আসছে কোরআনের রোদে, একযোগে মুক্তি পাবে দেশ এবং দেশের বাহিরে একাধিক সিনেমা হলে। বুবলির ক্যারিয়ারের সবচাইতে আলোচিত এবং সবচাইতে ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে জঙ্গলি। তো সুপ্রিয় দর্শক, জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক পোস্টার আপনার কাছে কেমন লেগেছে? আপনার মন্তব্যকে, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নতুন নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ করুন ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।